बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वेलकम टू शिहाब 20 मिनट्स इंग्लिश स्कूल डियर व्यूअर्स दिस इज द फर्स्ट स्कूल इन बांग्लादेश व्हेयर स्टूडेंट्स गेट अपॉर्चुनिटीज बेसिक इंग्लिश एसएससी जेएससी एचएससी एंड डिग्री इंग्लिश एंड गिवन टेक्निक हाउ टू मेक अ गुड रिजल्ट इन द पब्लिक एग्जामिनेशन here and spoken english and many others so my dear students today's class is basic english and part of voice aajke ami tomader ke niye voice er class e jacchi tumra voice onek jaygay korecho boye korecho onek teacher tomader ke koriyechen kintu aajke ami voice er kono niyom chhara কোনো নিয়ম ছাড়া শুধুমাত্র একটা টেকনিকের মাধ্যমে অ্যাকটিভ টু প্যাসিভ এন্ড প্যাসিভ টু অ্যাকটিভ করা তো আজকে ভয়েসের পার্ট 1 করাবো অর্থাৎ অ্যাকটিভ থেকে প্যাসিভ 12টা আমি যদিও টেন্স অনুযায়ী ভয়েস করাবো না তবে আমি মিলিয়ে দেব যে 12টা টেন্সের ভয়েস কিভাবে কিভাবে নিয়ম ছাড়া করা যায় তো My dear students and viewers, give you some information and some technique for the development of your English skill. Let's go voice. तो voice आलोचना करा रागे एक तो voice टा निये कथा बोली. Voice काके बोले. Voice टा की इटा हमारे जानते हैं. भाव प्रकाशेर भंगिमा के बोलो तो voice बोला. ভাব প্রকাশ ভাব মানে কি কথা কথা প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বলা হয় অ্যাকটিভ এবং প্যাসিভ এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যাকটিভ থেকে প্যাসিভ করা যায় কোনো নিয়ম ছাড়াই টেন্স ছাড়া শুধু আমি একটা টেকনিকের মাধ্যমে তোমাদেরকে অ্যাকটিভ থেকে প্যাসিভ করাবো তার আগে আমি একটু অ্যাকটিভ এবং প্যাসিভটা করিয়ে নিচ্ছি যে আসলে অ্যাকটিভটা কি আর প্যাসিভটা কি तो स्टूडेंट एक्टिव वॉइस का की सब्जेक्ट जो कुन निजे काज करे सब्जेक्ट जो कुन निजे बात कोटा सम्पन्न करे तो कुन ताके एक्टिव वॉइस बोले जेमन आई टीच इंग्लिश एखाने तुमरा एकटु ख्याल करो आमी इंग्रेजी शेखाई शिक्षा दे के दे आमी दे एबार पैसिव क्या हलो English is taught by me অর্থাৎ যখন অবজেক্টকে দিয়ে ক্রিয়াটা সম্পন্ন করানো হয় সেটা হলো প্যাসিভ অর্থাৎ সাবজেক্ট যখন নিজে কাজ করে তখন হলো অ্যাকটিভ আর যখন অবজেক্টকে দিয়ে কাজ করানো হয় তখন হলো প্যাসিভ Dear students এখন আমি সেইটা দেখাবো তোমাদেরকে যে নিয়ম ছাড়া শুধুমাত্র একটা টেকনিকের মাধ্যমে কিভাবে অ্যাকটিভ থেকে প্যাসিভ করা যায় এখানে টেন্সের কোনো প্রয়োজন নেই তোমরা ফলো মি হাউ টু মেক আ প্যাসিভ ফ্রম অ্যাকটিভ তো তোমরা সবাই জানো যে কিভাবে অ্যাকটিভ থেকে প্যাসিভ করা সবাই সব টিচার বলেন বইগুলোতে আছে যে অবজেক্ট সাবজেক্ট হয় সাবজেক্ট অবজেক্ট হয় এটা আমরা আগে ধরে নিলাম তো এখানে খেয়াল করো যে এটা আমি যত রকমের ইয়া আছে সবগুলোতে এই যে কোনো অ্যাকটিভ ভয়েসের প্যাসিভ করার সময় সব সময় অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আসবে তারপরে একটা হেল্পিং ভার্ব আসবে তারপরে অ্যাকটিভ বাক্যে যে ফর্মই থাকুক না কেন ভাব সেটা ভার্বটিতে আসবে তারপরে যদি ওই বাক্যে দ্বিতীয় অবজেক্ট বা এক্সটেনশন থাকে সেটা নিয়ে আসবো তারপরে বাই বসবে তারপরে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে যাবে এটা একটা সবাই আমরা জানি তো এখানে দেখো ভয়েস অর্থাৎ অ্যাকটিভ থেকে প্যাসিভ করার সময় সর্বক্ষেত্রে অবজেক্ট সাবজেক্ট হবে ভাব কি হবে এটা সব ঠিক থাকবে শুধু পরিবর্তনটা কোথায় এই হেল্পিং ভার্বে এখন মজার ব্যাপার হলো আমার রুলটাই এখানে এক টেকনিকটাই এইখানে যে কিভাবে শুধু হেল্পিং ভার্ব বসিয়ে আমরা 12টা টেন্সের 12টা টেন্সের ভয়েস হয়ে যায় তো যখন অ্যাকটিভ ভয়েসে
বা মূল ভাগটা অনে থাকবে তখন আমরা এই সাহায্যকারী ভাগটা অ্যামিজার বসাবো কথাটা ক্লিয়ার কিনা ডিয়ার স্টুডেন্টস যে মূল কথা হলো যখন অ্যাকটিভ ভয়েসের সাহায্যকারী মূল ভাগটা ভাগ অনে থাকবে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকবে তখন আমরা সাহায্যকারী ভাগ হিসেবে অ্যামিজার বসাবো লেটস এক্সাম্পল আমি প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম যে আই আই টিচ ইংলিশ এটাই আমরা যদি ভয়েস নিয়মের মাধ্যমে করি আমার টেকনিকের মাধ্যমে করি তাহলে দেখো অবজেক্ট আর সাবজেক্ট করি ইংলিশ তারপরে কি সাহায্যকারী ভাগ সাহায্যকারী ভাগটা আমরা কি বসাবো এইটা দেখো ডিসটা এখানে প্রেজেন্ট ফর্মে আছে তাই আমরা ইজ বসালাম ইংলিশ ইজ টট মানে ভাগ থ্রি বসালাম এখানে দ্বিতীয় অবজেক্ট বা এক্সটেনশন নেই তাই তারপরেই বাই বসিয়ে দিলাম তারপরে সাবজেক্ট অবজেক্ট হিসেবে চলে গেল অর্থাৎ ইংলিশ ইজ টট বাই মি ডিয়ার স্টুডেন্টস যদি এই অ্যাকটিভ ভয়েসের মূল ভাগটা ভাগ টু অর্থাৎ পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে কি বসাবো অজয়ার বসাবো তাহলে আমরা কি বসাবো অজয়ার বসাবো যেমন উই মেট হিম ক্যাপ্টেন এই ক্ষেত্রে দেখো দুইটা অবজেক্ট রয়েছে হিম একটা অবজেক্ট ক্যাপ্টেন একটা অবজেক্ট যে কোনো অবজেক্ট আনলেই হয়ে যাবে তবে ব্যক্তি পাশাপাশি অবজেক্টটা সাধারণত আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসব এখানে হিম নিয়ে আসলাম হিম হিসেবে আর এখানে দেখো ভার্ব টু রয়েছে তাই এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে অফ এখন আমরা শুধু এই ফর্মুলাটা নিয়ে দেব তাহলে এখানে ভার্ব থ্রি কি মেড তারপরে দ্বিতীয় অবজেক্ট বা এক্সটেনশন এখানে দ্বিতীয় অবজেক্ট ক্যাপ্টেন তারপরে বাই আস এবার তৃতীয়টার কথা বলি যদি অ্যাকটিভ ভয়েসের মূল ভার্ব যদি পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভাগ থ্রি থাকে তাহলে আমরা অ্যাকটিভ ভয়েসে যে সাহায্যকারী ভাগ থাকবে তার সাথে আমরা একটা দিন যুক্ত করব যেমন He has broken a glass. তো এই ক্ষেত্রে দেখো আমরা a glass এখানে সাহায্যকারী মূল ভার্বটা রয়েছে থ্রিতে তাই আমরা এখানে সাহায্যকারী ভার্ব রয়েছে has এর সাথে আমরা শুধু একটা been বসিয়েছি has been তারপরে ভার্ব থ্রি এই যে এখানে আমরা দেখিয়েছি ভার্ব থ্রি ওই সূত্রটা ইয়া করব broken by him তো dear student এখানে খেয়াল করে দেখো ফার্স্ট টেন্সের ভয়েস হয়ে গেছে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম মানে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পার্টিসিপল ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট তো এবার যদি এই অ্যাকটিভ ভয়েসের মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে অর্থাৎ যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে তোমরা একটু খেয়াল করো স্টুডেন্ট যে কন্টিনিউয়াস টেন্স 12টা টেন্সের মধ্যে 6টা টেন্স কন্টিনিউয়াস তো এই 6টা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরা শুধু একটা টেকনিক অবলম্বন করব শুধু একটা বিষয় খেয়াল করব যে কন্টিনিউয়াস টেন্স মানে একটা অবশ্যই সাহায্যকারী ভাগ থাকবে তারপরে মূল ভার্বের সাথে আইএনজি থাকবে যখন এই মূল ভার্বের সাথে আইএনজি থাকবে আইএনজিটা তুলে দিয়ে আমরা এই হেল্পিং ভার্বের সাথে একটা বিং বসিয়ে দেব আমরা হেল্পিং ভার্বের সাথে বিং বসিয়ে দেব তাহলে আমাদের ছয়টা টেন্সের ভয়েস একটা মাধ্যমে হয়ে যাচ্ছে যেমন উই আর মেকিং আ গার্ডেন
এখানে খেয়াল করো যে মূল ভার্বের সাথে কি হয়েছে আইএনজি হয়েছে আর এখানে একটা সাহায্যকারী ভার্ব হয়েছে তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ সাহায্যকারী ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটাই কন্টিনিউয়াস টেন্স হয় এই ক্ষেত্রে আমরা ওই এই সূত্রটাই মেইনটেইন করব সাবজেক্টটা অবজেক্ট করব এই গার্ডেন এখানে উইটা বহুবচন ছিল তাই আর সিং এখানে এই গার্ডেনটা সিঙ্গুলার তাই ইজ দিয়ে দিলাম তারপরে কি এই আইএনজিটা উঠে গিয়ে একটা বিং বসাবো is being তারপরে এখানে ভার্ব 3 made by us এভাবে তোমরা প্র্যাকটিস করো বাকি পাঁচটা টেন্সে অর্থাৎ ছয়টা টেন্সের বেলাতে একটাই হবে এবার আমরা আসব যে অ্যাকটিভ ভয়েসের যদি মডাল ভার্ব থাকে মডাল ভার্ব এখন প্রশ্ন হলো মডাল ভার্ব কি ডিয়ার স্টুডেন্ট যে ভার্বের কোন রূপের পরিবর্তন হয় না অর্থাৎ পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না সেগুলো হলো মডাল যেমন শেয়ার শুড উইল উড মে মাই ক্যান কুড অট টু গোইং টু মাস্ট নিড ডিয়ার এবং যদি কিছু কিছু সাহায্যকারী ভার্বের সাথে টু যুক্ত হয়ে মডাল ভার্ব হয় যেমন হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু ইত্যাদি এই যে এইগুলো এই ভার্বগুলোর সাথে আমরা শুরু অর্থাৎ মডাল প্লাস বি অর্থাৎ এই সাহায্যকারী ভার্ব হিসেবে মডাল ভার্ব যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে শুধু ওই মডাল ভার্বের সাথে বি বসিয়ে আমরা এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে বসাবো অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি মডাল ভার্ব থাকে তার সাথে প্যাসিভ করার সময় আমরা শুধু একটা বি বসিয়ে দেব যেমন উই মাস্ট ডু ইট এখানে খেয়াল করো এই অ্যাক্টিভ ভয়েসে এই মাসটা হলো মডাল ভার্ব আর মডাল ভার্ব আমরা কিভাবে চিনব মডাল ভার্বের পরে মূল ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্ম থাকে যেমন এখানে মাস্টের পরে ডু রয়েছে তাইলে কি হয় যে এখানে অবজেক্ট হলো ইট এটা সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম এবার তারপর মাস্ট এম ইউ এস টি মাস্ট এখানে একটা বি বসালেই কিন্তু এই সাহায্যকারী ভার্বটা হয়ে যাচ্ছে তারপরে ভার্ব 3 কি ডু পাস্ট ফর্ম কি পার্টিসিপল ফর্ম কি ডান তারপরে কি একটা বাই বলবে বাই আস এই ক্ষেত্রে আমরা যতগুলো আমি উদাহরণ বলেছি বা মডার ভার্বের কথা বলেছি সবগুলো একই নিয়ম শুধু একটা বি যুক্ত হয়ে যাবে একটা সাহায্যকারী ভার্বের সাথে টু যুক্ত হয়েছে মডার ভার্ব হয় সেটা নিয়ে আমি একটু কথা বলছি যেমন আই হ্যাভ টু গো হোম এখানে খেয়াল করে এই হ্যাভ টু হলো মডাল ভার্ব এছাড়া মডাল ভার্ব ছাড়া কোথায় সাহায্যকারী ভার্বের সাথে টু বসে না আর মডাল ভার্ব এর পরে আরেকটা পদ্ধতি তোমাদেরকে বলিয়েছি যে মডাল ভার্বের পরে ভার্বে কি থাকবে প্রেজেন্ট ফর্ম থাকবে এই ক্ষেত্রে দেখো এখানে হোমটা হলো অবজেক্ট হোম এখানে আইটা ফার্স্ট পারসন ছিল তাই এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এর সাথে হ্যাজ টু হয়ে গেল হ্যাজ টু ভার্ব 3 গন তারপরে কি একটা বাই তারপরে সাবজেক্ট অবজেক্ট করলাম মি তাহলে হোম হ্যাজ টু গন বাই মি যা স্টুডেন্ট তোমরা খেয়াল করে দেখো যে প্রথম রুলে প্রথমটার ক্ষেত্রে পাঁচটা টেন্স হয়েছে পরেরটার ক্ষেত্রে ছয়টা তারপরে মডাল ভার্ব প্লাস শ্যাল উইল যেমন মডাল ভার্ব আবার ফিউচার ইনডিফিনিটিভ এর সাহায্যকারী ভার্ব তাহলে তখন কাছে 11টা আর ফিউচার ইনডিফিনিট 12টা আর মডাল ভার্ব এই 12টা টেন্স এবং মডাল ভার্বের কোন সূত্র নেই কোন নিয়ম নেই শুধুমাত্র এই সাহায্যকারী ভার্ব বসিয়েই কিন্তু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি ডিয়ার স্টুডেন্ট বইগুলোতে বা আমরা যেভাবে শিখেছি শত শত রুল অনেক অনেক নিয়ম এই নিয়মগুলো আমাদের মনে রাখা সম্ভব না আমরা শুধু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট করে শুধুমাত্র সর্বক্ষেত্রে তো একই থাকবে শুধু আমরা সাহায্যকারী ভার্বটা বসাতে পারলেই 12টা টেন্স প্লাস মডাল ভার্বে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাবে ডিয়ার স্টুডেন্ট নেক্সট ক্লাস উইল বি ডিসকাসড রেস্ট অফ দ্য ভয়েস So dear student, I hope you will get knowledge from here and practice more and more and I will help you if you visit us and তোমরা আমাদের সাথে থাকো এই স্কুল থেকে আমি সমস্ত কিছু
জেএসসি এসএসসি এবং এইচএসসি ডিগ্রি ইংলিশ নিয়ে আলোচনা হবে এবং স্পোকেন ইংলিশ থাকবে বেসিক ইংলিশ থাকবে এবং পর্যায়ক্রমে তোমরা যাতে এসএস পাবলিক পরীক্ষাগুলোতে ভালো করতে পারো সে বিষয়ে কিছু টেকনিক শেখাবো তো আমাদের আমাদের স্কুলের সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ